Subscribe our Arcane Update channel and press the bell icon to stay updated. আগুনি পুড়ে যাওয়া সর্বসহারা পরিবারের পাশে দাঁড়ালেন বিধায়ক উদয়ন গুহ। এদিন বিধায়ক উদয়ন গুহ আগুনি পুড়ে যাওয়া সর্বসহারা প্রভাত বরণের বাড়িতে গিয়ে সমবেদনা জানিয়েছেন, পাশাপাশি ঘরবাড়ি মেরামতের জন্য কিছু আর্থিক সহায়তা করেন। বিধায়ক উদয়ন গুহর এই মহানুভবতার জন্য কিষমত দশগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রভাত বরণের পরিবার সহ স্থানীয় বাসিন্দারা কৃতজ্ঞ প্রকাশ করেন। প্রসঙ্গত, গত 26 আগস্ট আনুমানিক সন্ধ্যা 6টা নাগাদ দিনাটা 2 নং ব্লকের কিষমত দশগ্রাম গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা পেশায় গ্রামীণ সম্পদ কর্মী প্রভাত বর্মনের বাড়িতে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় ঘরের আসবাবপত্র, কাপড়, টাকা পয়সা ও গয়না সহ বিভিন্ন সামগ্রী, ফলে পরিবারটি নিঃস্ব হয়ে যায়। এমন তো অবস্থায় ওই পরিবারটির পাশে দাঁড়ালেন বিধায়ক উদয়ন গুহ। এর আগে ওই পরিবারের পাশে দাঁড়িয়েছেন বামনহাট আমানহুন্ডা শোরুমের কর্ণধার তথা বিশিষ্ট সমাজসেবী রবিউল ইসলাম। দিনাটা থেকে রায়ন খন্দকারের রিপোর্ট।